সুরমা লাগানো সুন্নাত পদ্ধতি সমূহ কি কি? রাত্রিবেলায় শয়নের পূর্বে তিনবার সুরমা লাগাবে। তিন পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে সুরমা লাগাবে। প্রথম পদ্ধতি, প্রত্যেক চোখে পৃথক পৃথক তিনবার করে সুরমা দিতে হবে। অর্থাৎ প্রথমে ডান চোখে তিনবার, এরপর বাম চোখে তিনবার, বাম দিক হতে একবার, আবার ডান দিক হতে একবার, এমনিভাবে বাম চোখে ডান দিক হতে একবার, অতঃপর বাম দিক হতে একবার, আবার ডান দিক হতে একবার। এটা হচ্ছে প্রথম তরিকা। দ্বিতীয় পদ্ধতি, দুই চোখে একসঙ্গেই সুরমা দিতে হবে, যাতে প্রত্যেক চোখে গড়ে তিনবার করে দেওয়া হবে। অর্থাৎ প্রথমে ডান চোখে ডান দিক হতে একবার, এরপর বাম চোখে ডান দিক হতে একবার, এমনইভাবে যথাক্রমে ডান চোখে বাম দিক হতে একবার, বাম চোখে বাম দিক হতে একবার, আবার ডান চোখে ডান দিক হতে একবার। এমনি করে গড়ে তিনবার করে সুরমা ব্যবহার করা হবে। তৃতীয় পদ্ধতি, রাসুলে পাক সালসনালসনাহু আলাইহি ওয়াসালসনাম কখনো ডান চোখে তিনবার এবং বাম চোখে দুইবার লাগাতেন। তাই চাইলে এ পদ্ধতিতেও সুরমা লাগানো যাবে।